2023 সালটা ভারতীয় ক্রিকেটের জন্য বেশ চ্যালেঞ্জিং। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ, আছে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের আগে 35টি ওয়ানডে ম্যাচ খেলবে ম্যান ইন ব্লুরা। তার সাথে আবার আইপিএল এর 16তম আসর মাঠে গড়াবে মার্চে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট এই লিগের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচে ধারাবাহিকতা ও ঘরের মাঠে বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে নতুন বছরের শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ভারতীয় বোর্ড। সিনিয়র খেলোয়াড়দের উপর আইপিএল এর নিষেধাজ্ঞাও আসতে পারে। লিগটিতে খেলা গুরুত্বপূর্ণ 20 জন ক্রিকেটারদের বিশেষ নজরদারিতে রাখবে বিসিসিআই। দিতে হবে ডেক্সার মতন কঠিন পরীক্ষা। মোদ্দা কথা, আইপিএল এর স্বতন্ত্রভাবে চলা ফ্রাঞ্চাইজিগুলোর উপর এসব বিষয়ে হাত বসাচ্ছে বিসিসিআই, আর তাতেই এবার কোন দলে বোর্ডের সাথে আইপিএল এর দলগুলো। ২০২২ সালে ভারতীয় ক্রিকেটারদের পারফরমেন্সের কাটাছেঁড়া করতে নতুন বছরের প্রথম দিনই বৈঠকে বসে বিসিসিআই। সাথে ২০২৩ সালের চ্যালেঞ্জিং বছরটাকে কিভাবে সামলানো যায় সেই বিষয়েও পরিকল্পনা কষে বিসিসিআই কর্তারা রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়কে সাথে নিয়ে। বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে সেই বিষয়গুলো তুলে ধরে, যেখানে জানানো হয় প্লেয়ারদের ফিটনেসের প্রমাণ দিতে ইউইও টেস্টকে ফেরত আনছে বোর্ড, সাথে থাকছে ডেক্সার মতন পরীক্ষা। 2023 বিশ্বকাপের জন্য আইপিএল এর ফ্রাঞ্চাইজিগুলোতে টার্গেট করা ভারতের বেশ কিছু ক্রিকেটারদের নজরদারিতে রাখবে দেশটির জাতীয় ক্রিকেট একাডেমি এনসিএ, যাতে বিশ্বকাপের আগে ইঞ্জুরিতে না পড়েন তারা। আর এটাই মানতে পারছেন না বেশ কিছু আইপিএল ফ্রাঞ্চাইজি। আইপিএল দলগুলোর উপর এতদিন বিসিসিআই কোনো হস্তক্ষেপ করতো না, তবে এবার আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা কতক্ষণ ম্যাচ খেলছেন, কতক্ষণ বল করেছেন, কতটা পরিশ্রম করেছেন যাবতীয় তথ্য বিসিসিআইকে দিতে হবে। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে 2023 বিশ্বকাপকে মাথায় রেখে বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের উপর আইপিএল খেলার নিষেধাজ্ঞাও জারি করতে পারে বিসিসিআই, আর বোর্ডের এমন নির্দেশিকায় বেজায় চড়েছে ফ্রাঞ্চাইজিগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্রাঞ্চাইজি কর্তা জানান, বিসিসিআই কখনোই বলতে পারে না কোন প্লেয়ার খেলবে আর কোন প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হবে। তারা অবশ্যই ওয়ার্কলোডের দিকে নজর রাখতে পারে, কোনো তথ্য ভাগ করার জন্য বলতে পারে। তারা বলতে পারে না কোন প্লেয়ার কত ম্যাচ খেলবে বা কোনো বোলার নির্দিষ্ট ওভার বল করবে। চোটের কারণে সাম্প্রতিক সময়ে ভারতের টিম ম্যানেজমেন্টকে দল সাজাতে বেশ বেগ পেতে হয়েছে। মেজর টুর্নামেন্টগুলোতে মূল বেশ কিছু পেসার ও স্পিনার না নিয়েই নামতে হয়েছে। রোহিত শর্মাকেও প্রকাশ্যে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলতেও দেখা যায়। তাই তো এবার নতুন সিদ্ধান্ত নিল বিসিসিআই, জাতীয় দলে ঢোকার রাস্তা হলো আরও কঠিন। ইউইও টেস্টকে ফিরিয়ে আনছে বিসিসিআই, যেখানে স্কোর করতে হবে 16.5, সাথে থাকছে ডেক্সার মতন পরীক্ষা, যেটা ফুটবলে বেশ পরিচিত, যার মাধ্যমে শরীরের হাড়ের ঘনত্ব মাপা হয়। এছাড়াও মেদের পরিমাণ, পেশির ক্ষমতাও মাপা যায়। এতে ক্রিকেটাররা যেমন নিজের শরীর সম্পর্কে সচেতন হতে পারবেন, তেমনি নির্বাচকরাও জানতে পারবেন কোন ক্রিকেটার ম্যাচে নামার জন্য কতটুকু ফিট।